প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কোলন ক্যান্সার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার রকিব আহমেদ উনিশশো সালের নভেম্বর মাসে রাজবাড়ি জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে শেরি বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমবি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এন টিভি সমস্ত দর্শককেও ধন্যবাদ জি স্যার আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোলন ক্যান্সার আমরা স্যার দেখছি যে এই যে কোলন ক্যান্সার হওয়ার প্রবণতা আমাদের দেশে বাড়ছে এ বিষয়টি নিয়ে স্যার আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই অনুষ্ঠানের শুরুতেই স্যার একটু জেনে নিতে চাই যে এই যে কোলন ক্যান্সারটা কী আসলে অ্যাকচুয়ালি কোলন ক্যান্সার যেটি আমরা যদি বাংলায়কে বোঝাতে চাই এটি মলাশর ক্যান্সার আমাদের যে পরিপকতন্ত্র আছে যেটি আমাদের মুখগহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত এটির একটি অংশ হচ্ছে কোলন অর্থাৎ যদি আমি আরও খা ইসে বাং মানে খুব সহজ করে বোঝাতে চাই এটি একটি নারী ভুড়ির অংশ বা বাংলায় আমরা কোলনকে মলাশয় বলে থাকি এটি মলাশয় অর্থাৎ আমাদের গ্যাস ট্রাক্ট অর্থাৎ মুখ থেকে শুরু করে পাই পর্যন্ত যে পথটি গিয়েছে এর একটি অংশ হচ্ছে প্রথমে খাদ্যনালী তারপর পাকস্থলী তারপর স্মল ইনটেস্টিন কোলন হচ্ছে লার্জ ইনটেস্টিন অর্থাৎ বাংলা যেটিকে আমরা মলাশয় বলে থাকি এটি মলাশয়ের ক্যান্সার জি অনেক ধন্যবাদ স্যার আমরা স্যার একটু জেনে নিতে চাই যে কোলন ক্যান্সার যাদের হচ্ছে সেক্ষেত্রে তারা প্রাথমিকভাবে কি কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসছেন আপনি একটি সুন্দর কোয়েশন করেছেন আসলে এই কোলন ক্যান্সার প্রাথমিকভাবে ধরা পড়াটা বেশ কঠিন আসলে আমরা জানি আমাদের অ্যাবডোমেন অর্থাৎ এই যে পেট যেটি এটি আসলে কি আমরা একটি ম্যাজিক বক্সের সাথে তুলনা করতে পারি এটি জাদুর বাক্স বলা যেতে পারে তো এখানে খুব ছোট একটি মানে শুরুতে কিন্তু কোলন ক্যান্সার ধরাটা বেশ মানে বেশ কষ্টকর বা ওরকম কোন উপসর্গ থাকে না যেটির মাধ্যমে খুব আর্লি পর্যায়ে কোলন ক্যান্সার ডায়াগনোসিস করা কিন্তু বেশ কঠিনই হয়ে থাকে আমাদের দেশে খুব স্ক্রিনিং প্রোগ্রাম চালু নেই ওয়ার্ল্ডে কোলন ক্যান্সারের কিন্তু ইনসিডেন্স অনেক হাই বাংলাদেশে কিন্তু এটি অত হাই না যদিও ইদানিং কলন ক্যান্সারের প্রবণতা আগের আগের থেকে বাড়ছে কেন বাড়ছে এটি প্রসঙ্গে পরে আসি তো আমি যেটি বলতে চাচ্ছি যে ওই স্ক্রিনিং প্রোগ্রাম অর্থাৎ কলোনোস্কোপি করে বাইরের লোকজনগুলো রুটিনলি অর্থাৎ নিয়ম মাফিক ওরা একটা রুটিন স্ক্রিনিংয়ের ভিতর যায় আমরা আমাদের দেশে এই কলন ক্যান্সার যেহেতু টপমোস্ট ক্যান্সার না এটির স্ক্রিনিং প্রোগ্রামটা অতটা জোরদার না বা আমরা অতটা সচেতন করতে পারি নাই তো তারপরেও যদি আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে অর্থাৎ কিছু লক্ষণের কথা আমি নিশ্চয়ই বলবো যে এগুলি হলে আমরা কলন ক্যান্সারের কথা ভাবতে পারি তখন হলেও তখনও আমাদের উচিত এই কলন ক্যান্সার হয়েছে কি হয়েছে না এটি ইনভেস্টিগেশনের মাধ্যমে নির্ণয় করা আচ্ছা অর্থাৎ স্যার হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা তেমন কোনো লক্ষণ দেখতে পাই না কিন্তু স্যার একটু কিছুদিন সময় যাওয়ার পর স্যার আমরা কি হ্যাঁ আমি এটি বলতে চাচ্ছি আসলে কোলন ক্যান্সারের যে সমস্যাগুলো নিয়ে আমরা কোলন ক্যান্সারকে মানে সন্দেহ করতে পারি তার মধ্যে এরকম যেরকম একটি মানুষের পায়খানা বা আমরা মলমুক্ত মল একটা স্বাভাবিক কিন্তু একটা নিয়ম আছে এটি এরকম হতে পারে কারো দিনে একবার ইভেন কারো দিনে তিনবার কেউ দুদিন পর পরও করতে পারে অর্থাৎ একটা একটা মানুষের একটা নিজস্ব পায়খানা নিয়মতান্ত্রিক একটা এটি তার ক্ষেত্রে নর্মাল তা যখন এইরকম এই স্বাভাবিক এই যে মল ত্যাগের যে অভ্যাস এটি যখন একটু পরিবর্তিত হয় কীরকম পরিবর্তন দেখা গেলো তার বেশ কিছুদিন ডায়রিয়া হচ্ছে আবার দেখা গেলো তার বেশ কিছুদিন কনস্টিপেশন অর্থাৎ কষা হচ্ছে এই যে আমাদের স্বাভাবিক অবস্থা থেকে যে পরিবর্তন এটি হলে আমরা কলন ক্যান্সারের কথা ভাবতে পারি এছাড়াও আমরা যে এটি বলতে পারি কলন ক্যান্সার আসলে অনেক সময় যে এই জায়গাটি কলন অবস্থিত মলাশয় ব্যথা হতে পারে পায়খানার সাথে রক্ত মিশিয়ে পড়তে পারে জি এছাড়াও আরও যে বিষয়গুলো মানে হতে পারে কোলন ক্যান্সারের কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে যেহেতু যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে রক্তশূন্যতার কারণে তার শরীর শুকিয়ে যেতে পারে ওজন ল ওয়েট লস করতে পারে নট অনলিদের সে একটু চলাফেরা করলে দেখা গেলো শ্বাসকষ্ট হচ্ছে অর্থাৎ রক্তশূন্যতার কারণে শ্বাসকষ্টর কারণেও মানে আমরা অনেক সময় মানে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এই কলন ক্যান্সার এই উপসর্গগুলো নিয়েও রোগীরা এই জাতীয় উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে তখনই আমরা একটি পরীক্ষা এটিকে কলনোস্কোপি বলা হয় ওই যে আমরা মুখে যেরকম পাকস্থলী দেখার জন্য এন্ডোস্কোপি ব্যবহার করি কলনোস্কোপ হচ্ছে এরকমই একটি পরীক্ষা যেটি পায়খানা রাস্তা দিয়ে একটি নল ঢুকিয়ে একেবারে সরাসরি ভিজুয়াল ইনসপেকশন অর্থাৎ আমরা চোখে দেখতে পারি পুরো কোলনের কোথায় কোনো অসুবিধা আছে কিনা যদি এরকম হয় যে কোনো সন্দেহজনক কোনো কিছুর অস্তিত্ব বা কোনো টিউমার বা আলসারেটিভ কোনো লেশনের কথা ওখানে যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ওখান থেকে একটা বায়োপসি বায়োপসিটা নিয়ে আমরা এই ল্যাবে পরীক্ষা করিয়ে নিশ্চিত করতে পারি এটি কোলন ক্যান্সার জি ধন্যবাদ স্যার সেক্ষেত্রে হচ্ছে কলোনোস্কোপির মাধ্যমে কি আমরা শতভাগ নিশ্চিত হতে পারি কলোনোস্কোপি একমাত্র পরীক্ষা যেটির মাধ্যমে একেবারে চোখে দেখা যাবে এবং বায়োপসি করা যাবে এর বাইরেও আমরা পরীক্ষা করি আমরা ওবিটি বলি অকাল ব্লাড টেস্ট অর্থাৎ পায়খানাকে বারবার পরীক্ষা করে পায়খানার সাথে রক্ত যায় কিনা এটি কিন্তু স্ক্রিনিং প্রোগ্রাম আমরা চাইলে এই প্রোগ্রামটাকে জোরদার করতে পারি অর্থাৎ পায়খানাকে পরীক্ষা করে রক্ত যাচ্ছে কিনা যদি যায় তো দেন আমরা আমরা করতে পারি এর বাইরেও আসলে কলোন ক্যান্সারটা কি কলোনেই সীমাবদ্ধ আছে নাকি ও আরো কোথায় গিয়েছে অর্থাৎ স্টেজিং রোগের আমরা তো স্টেজ করি এক দুই তিন চার এই স্টেজিং জন্য আমরা আরো কিছু সিটি স্ক্যান করি বুকের সিটি স্ক্যান করি কিছু রক্তের মার্কার বলে সিইএ লেভেল বলি আমরা এগুলো সব কিছু করিয়েই আমরা কোলন ক্যান্সারটি কোন পর্যায়ে আছে সেটি নির্ণয় করতে পারি জি ধন্যবাদ স্যার আমরা কোলন ক্যান্সার নিয়ে কথা বলছিলাম এই কোলন ক্যান্সারটা স্যার কি কি কারণে হচ্ছে কোলন ক্যান্সার অ্যাকচুয়ালি এটিও অন্যান্য ক্যান্সার মতো এটিও বয়স্ক মানুষেরই ক্যান্সার অর্থাৎ এটি আসলে ষাটর্ধ বয়সের লোকদেরই এটি মানে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু বাংলাদেশের ইনসিডেন্স কিন্তু এরকম না আমরা বেশ ইয়াং মানুষেরই কলম ক্যান্সার পাচ্ছি ইদানিং একেবারেই আমার আমার এক্সপিরিয়েন্স এরকম আমি একটা থার্টিন ইয়ার্স তেরো বছর বাচ্চা কেউ কলম ক্যান্সারে আমার নিজের মানে দেখা জি তো এইটি ইনসিডেন্স বাড়তেছে আসলে সেটি কেন এই ব্যাখ্যা এটি আমি আগে উত্তর দিতে চাই অবশ্যই আমার মনে হয় আসলে আমরা আমাদের খাদ্যাভাস পরিবর্তন করা খুব জরুরি আমরা কিন্তু চর্বি জাতীয় খাবার একটু বেশি খাচ্ছি ইদানিং আমরা বাচ্চারা ফাস্টফুডের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে আমাদের মা বোনরা বাচ্চাদেরকে টিফিনে ফাস্টফুড খাওয়ানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে যতটা না আমরা বাসায় বসে নিজস্বভাবে তৈরি করা খাবার যেটি যত সুন্দর হতো এটি অত সুন্দর হচ্ছে না এরপরে আর একটা বড়ো কারণ কিন্তু ওবেসিটি আমরা এখন খেলার মাঠ নেই বাচ্চারা খেলতে পারে না বাচ্চারা ঘরে বসেই থাকে সময় কাটায় বিভিন্নভাবে এতে করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে না শুধু তাই না আমরা ওই এটির সাথে ভিটামিন ডির সম্পর্ক আছে আমরা যদি যারা বাইরে খেলাধুলা করেছি বা যারা বাইরে খেলাধুলা করছে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির পাশাপাশি কিন্তু আমরা ভিটামিন ডি পাচ্ছি রোদেই যাচ্ছি রোদেই যাচ্ছি না আমরা রোদে রোদে যাচ্ছি না ঘরে যাচ্ছি আমরা মোটা হয়ে যাচ্ছি আমরা ফাস্টফুড খাচ্ছি আমরা শাকসবজির প্রতি মানে কি বলা যেতে পারে এড়িয়ে চলছি কিভাবে মাংস খাওয়া যায় এই দিকে যাচ্ছি আমার মনে হয় এই যে খাদ্যাভাস এটি একটি বড় কারণ আমরা যদি শুধুমাত্র এই খাদ্যাভাস প্যাটার্নটা পালটিয়ে ফেলতে পারি তাহলেই অনেকটাই আমার মনে হয় কলন ক্যান্সার থেকে আমরা বিরত থাকতে পারবো আরও যেই কারণগুলো আছে সেগুলি বলা যেতে পারে স্মোকিং এটিও একটি কারণ অ্যালকোহল এটিও একটি কারণ তো খাদ্যাভ্যাসটাকে আমি খুব প্রায়োরিটি দিতে চাই আমার মনে হয় আমরা যদি খাদ্যাভ্যাসটাকে পরিবর্তন করতে পারি তাহলে অনেকটাই কোলন ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারবো বলে সম্ভব হ্যাঁ স্যার আরেকটি বিষয় আপনি উপসর্গগুলো যখন বলছিলেন তখন বলছিলেন ব্লিডিং এর কথা তো রক্তপাতের কথা আপনি বলছিলেন সেই ক্ষেত্রে স্যার কোলন ক্যান্সারের যে উপসর্গগুলো থাকে এই ব্লিডিং এর সাথে স্যার অনেক ক্ষেত্রেই তারা রোগীরা যারা রয়েছেন তারা পাইলস কে সংযুক্ত করেন আমরা স্যার একটু জেনে নিতে চাই যে পাইলস এবং স্যার কোলন ক্যান্সার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ইয়াস এটি একটি আসলে পায়েস হচ্ছে একেবারে অ্যানাল ক্যানাল অর্থাৎ আমাদের যদি আমরা যে মানে খাদ্য নালীর কথা যদি ভাবি এটি একেবারে সর্বশেষ অংশ হচ্ছে অ্যানাল ক্যানাল পায়েস কিন্তু ওইখানে তৈরি এবং শুধু তাই না পায়েসে যেটি হয় সেটি আসলে ইউজুয়ালি পায়খানা যদি শক্ত হয়ে থাকে দেখবেন আপনি একদম টপ টপ করে ব্লাড পরে অর্থাৎ প্যান্টটা একদম রক্তে ভরে যাবে ফ্রেশ ব্লাড অর্থাৎ তাজা রক্ত পড়বে এবং ড্রপ বাই ড্রপ পরবে এটি কিন্তু পাইলসের লক্ষণ এবং নট অনলি দ্যাট এটি তো চোখে দেখা যাবে আমাদের যে কোনো সার্জনের কাছে গেলে প্রোক্টোস্কোপি করেই আমরা খুব সহজেই বুঝতে পারবো কিন্তু কোলন কিন্তু মলাশায় যেটি এটি উপরের অংশ তো ওখান থেকে কিন্তু ওরকম ড্রপ বাই ড্রপ বা ওরকম ফ্রেশ রক্ত যাওয়ার সুযোগ নেই ওটি পায়খানার সাথে মিশিয়ে যাবে অর্থাৎ পায়খানাও থাকবে রক্তও যাবে তো এই এই দুটো ডিফারেন্সিয়েট করেই আমরা বুঝতে পারি এবং পাইলস ওখানে লোকালে কিছু প্রবলেম থাকে ওখানে কিছু ব্যথা হতে পারে ওখানে জায়গাটা সোয়েলিং থাকতে মানে ফোলা হয়ে থাকতে পারে এবং এটা সহজেই বোঝা যায় এই ড্রপ বাই ড্রপ রক্ত দেখি আমরা পাইলসের দিকে মানে নজর দিতে পারি জি ধন্যবাদ স্যার আপনাকে অনেকের স্যার যেটি হয় যে এই যে পায়খানার রাস্তা যেটি রয়েছে সেটি শুরু হয়ে যায় এটি কি স্যার আসলে কোলন ক্যান্সারের কোনো লক্ষণ না পায়খানা শুরু হয়ে যায় সেটি সেটি এটা এটা অনেকভাবেই হতে পারে কিন্তু এই আমাদের যে কোলন ক্যান্সারে সেটি স্টিকচার ডেভেলপ ঠিক ওইভাবে করে না আসলে স্ট্রিকচার বলতে আমি বোঝাতে চাচ্ছি যখন এই কোলন এত একটা না একটা একটা নল এই নলের ভিতরে কিন্তু আসলে টিউমারটার উৎপত্তি স্থল কিন্তু ওই নলের ভিতরের অংশে থেকে তো যদি নলটার ভিতর থেকে টিউমারটা এত বড়ই হয়ে যায় যেটি যেটি ওটাকে ব্লক করে দিয়েছে অর্থাৎ আমাদের অনেক রোগী কিন্তু অবস্ট্রাকশন নিয়ে আসে অবস্ট্রাকশন মানে পায়খানা বন্ধ হয়ে যায় পায়খানা বন্ধ হয়ে গেলে সে পেট ব্যথা করে পেট ফুলে যায় বমি টেন্ডেন্সি নিয়ে আসে তো এরকম যে আমাদের এই ব্লক নিয়েও আসতে পারে এটি নির্ভর করে আমাদের ও টিউমারটা কত মানে কত মানে অর্থাৎ লুমেনটাকে কত অংশ ব্লক করেছে যদি লুমেনটাকে ব্লক করে দেয় ন্যাচারালি পায়খানাটা তো হবে না তখন সে কিন্তু মানে লুমেনটা বন্ধ হয়ে মানে এটাকে আমরা বলি ইন্টারেস্টিনের অবস্ট্রাকশন অর্থাৎ খাদ্যনালী ব্লক হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু ওই তার পেট ব্যথা সিভিয়ার পেট ব্যথা এই এইসব নিয়ে এসে আমাদের কাছে প্রেজেন্ট করবে এটিও কোলন ক্যান্সারের একটি কিন্তু মানে লক্ষণ লক্ষণ জি জি অনেক ধন্যবাদ স্যার আরেকটি বিষয় সেটি হচ্ছে আই সমস্যা যাদের রয়েছে স্যার দেখা যাচ্ছে তারা দীর্ঘদিন ধরে আইবিএস এর সমস্যায় ভুগছেন পরবর্তীতে এই আইবিএস থেকে স্যার কোলন ক্যান্সারের ট্রান্সফর্ম হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা অ্যাকচুয়ালি আমরা আইবিএস ইনফ্লাম মানে ইরিটেবল বাউল সিনডোমটাকে কোলন ক্যান্সারের প্রি রিকুইজিট মনে করি না অর্থাৎ প্রি ক্যান্সারাস কন্ডিশন মনে করি না কিন্তু কোলনে আরও কিছু ইনফ্লামেটরি ডিজিজ আছে যেগুলোকে আমরা বলি ক্রন্স ডিজিজ আলসারেটিভ মানে ডিজিজ এই দুটো কিন্তু টার্ন করার অপশন রয়েছে তো এটি কিন্তু ওই যে বলা যায় আমরা এরকম বিষয়টা হলে পরে আমরা করে লেশন দেখলে আমরা একটা ওখান থেকে বায়োপসি নিয়ে প্রমাণ করতে পারি কলন ক্যান্সার কি কলন ক্যান্সার নয় জি আমরা সর্বশেষ যেটি বলছিলেন স্যার যে যে ক্রন্স ডিজিজ কিংবা স্যার আলসারেটিভ কোলাইটিস এগুলো থেকে স্যার পরবর্তীতে কি ক্যান্সার হওয়ার ঝুঁকি কতটুকু কলন ক্যান্সারের হ্যাঁ এটিও কলন ক্যান্সারের যদি আমরা কারণ বলি এই এই দুটো ইনফ্লামেটরি ডিজিজও একটি মানে কারণ জি সেক্ষেত্রে যে রোগীরা ক্রন্স ডিজিজ বা কোলাইটিস এই জাতীয় রোগে ভুগছেন তাদের স্যার আসলে করণীয় না তাদের তাদেরকে এটি যারা গ্যাস্টন্টোলজিস্ট ওনাদের কাছেই যায় ওনারা ট্রিটমেন্ট করে যদি এরকম হয় যে এটি টার্ন করছে তখন এটি কিন্তু একটা রুটিন প্রসিডিউর যে আমরা আলসারিটিভ কোলাইটিস হয়েছে বা ক্রন্স ডিজিস হয়েছে কিনা এটিও কিন্তু প্রমাণ থাকতে হবে মাধ্যমে কিন্তু আমরা আমাদের যদি মানে কলন ক্যান্সার হয়ে থাকে তাহলে কিন্তু একটা হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা আমাদের কলন ক্যান্সারই আসবে যদি ওরকম হয় তখন আমরা এটাকে কলন ক্যান্সার হিসাবে ট্রিট করে অ্যাপ্রোপ্রিয়েটলি তার যে আজা চিকিৎসা দরকার সেটি আমরা করে থাকি করে থাকি স্যার আমরা একটু কলন ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে জানতে চাচ্ছি এবং স্যার পাশাপাশি আমরা একটু কথা বলবো আধুনিক চিকিৎসা আমাদের দেশে কি কি রয়েছে প্রথমে স্যার আমরা একটু জানবো যে কলন ক্যান্সারের কি কি প্রচলিত চিকিৎসা রয়েছে আমাদের দেশে আপনি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন আমার মনে হয় কোলন ক্যান্সারের সব ধরনের চিকিৎসা আমাদের বাংলাদেশে কোলন ক্যান্সারের প্রধান এবং মোড অফ হচ্ছে সার্জারি অর্থাৎ আমরা করব চিকিৎসাটা করব যদি প্রাথমিক অবস্থায় বা যদি টিউমারটা একই জায়গায় নির্দিষ্ট থাকে তাহলে এরকম হতে পারে যে সার্জারি তার একমাত্র চিকিৎসা পরবর্তী চিকিৎসার দরকার পড়তেছে না স্টেজ অনুযায়ী অর্থাৎ কোন পর্যায়ে টিউমারটা আছে এটির উপর নির্ভর করবে আমাদের পরবর্তী চিকিৎসা ব্যবস্থা পরবর্তীতে ক্যান্সারের পরবর্তী চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি এরপরে আরও আধুনিক কিছু চিকিৎসা এসে গেছে যেটা আপনি বলেছেন এগুলিকে বলা হয় টার্গেটের থেরাপি অর্থাৎ আমরা এখন আরও বাংলাদেশে বেশ সুন্দর সুন্দর ড্রাগই এখন চলে এসছে এবং এগুলি অ্যাভেলেবল তবে এগুলো কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না আমাদের সার্জারি করার পরে আমরা বায়োপসি মাধ্যমে নির্ণয় করব। যে এই টিউমারটা কতদূর ওই লুমেনের কত ভিতরে ইন করেছে এটি একটি বিষয় এর ইনভলভমেন্ট কতটুকু অর্থাৎ কি লিমনোনে ইনভলভ করেছে কি করে নাই এগুলোর উপর নির্ভর করবে আমাদের পরবর্তী চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ সব রোগীকে কিন্তু আমাদেরকে কেমোথেরাপিতে যেতে হবে না যাদের প্রয়োজন তাদেরকেই আমরা এই কেমোথেরাপি দেবো জি ধন্যবাদ স্যার এই যে করোনার সময়ে ক্যান্সার রোগী যারা রয়েছে তারা ভোগান্তি শিকার হচ্ছে কিনা এই বিষয়ে জানব তবে তার আগে স্যার আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল কোলন ক্যান্সার এই বিষয়টি নিয়ে অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে রোজার মাসে ডায়াবেটিক্স যারা আক্রান্ত বা ডায়াবেটিক পেশেন্টদের খাদ্যাভ্যাস কেমন হবে সেই বিষয়টা কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যে কিন্তু অনেক সময় খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় আজকে ডায়াবেটিস রোগীদের খাবার কেমন হবে রোজাই সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। রোজার মাসে দেখা যায় যে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় যখন একজন ডায়াবেটিস রোগী অনেক সময় না খেয়ে থাকেন তখন তাদের কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায় মানে তাদের রক্তে সুগারের মাত্রাটা কমে যায় এবং সেই সময় কিন্তু তারা বিভিন্ন ধরনের সিমটমগুলো শো করতে থাকে যেমন তাদের চোখে ঝাপসা লাগে অন্ধকার হয়ে যায় এবং মাথা ঘুরে পড়ে যেতে পারে এই ভয় থেকে কিন্তু অনেক ডায়াবেটিক পেশেন্ট রোজার মাসে রোজায় রাখতে ভয় পান কিন্তু তাদের জন্য আজকে যে কথাগুলো বলবো সেটা হলো যে রোজার মাসেও কিন্তু ডায়াবেটিক পেশেন্ট সুন্দরভাবে রোজায় রাখতে পারেন শুধুমাত্র কিছু কিছু খাবারগুলো মেনটেন করতে হবে ডায়াবেটিস রোগী যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে ইফতারিতে যে ধরনের খাবার নিতে হবে সেটা হচ্ছে ফাইবার যুক্ত খাবার এবং প্রচুর পরিমাণে পানীয় যুক্ত খাবার গ্রহণ করতে হবে যখন সারাদিন না খাওয়ার পরে ইফতার করবেন তখন সাথে সাথে গ্লুকোজ ব্লাডে চলে যাবে এমন খাবার তাকে গ্রহণ করতে হবে তার মধ্যে কিন্তু খেজুর বা কলা সর্বোত্তম কলা বা খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি এবং যেটা দেখা যায় যে খাওয়ার সাথে সাথে ব্লাডে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে একজন ডায়াবেটিক পেশেন্ট যখন সব ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন তখন তার কিন্তু সবার আগে প্রয়োজন গ্লুকোজটা বডিতে খুব সুন্দরভাবে চলে যাওয়া সো শুরুতেই তারা যেটা করবে যে একটি খেজুর বা একটি কলা শুরুতেই তারা খেয়ে নেবেন এবং খাওয়ার পরে যেটা করতে হবে যে তাকে প্রচুর পরিমাণে ফলের রস বা পানি গ্রহণ করতে হবে এবং সেই সাথে আরও যে খাবারগুলো থাকতে হবে সেটা হচ্ছে ব্যালান্স হতে হবে অবশ্যই খাদ্য গ্রুপের সব খাবারগুলো তার খাদ্য তালিকায় রাখতে হবে ইফতারিতে তারা যেমন রাখতে পারে চিরা বা বুড়ি রাখতে পারেন সাথে কিন্তু প্রোটিনের কোনো একটা উৎস রাখতে হবে যেমন ছোলাটাও কিন্তু অনেক সময় এই সময় খেয়ে থাকেন ছোলাও কিন্তু আমাদের প্রোটিনের একটি ভালো উৎস এবং এটার মধ্যে ফাইবার থাকে ছোলার যে খোসা সেখানে ফাইবার থাকছে এবং অন্যান্য যে ভিটামিন বা মিনারেলস থাকে সেগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্টের জন্য অনেক উপকারী এছাড়াও যদি তারা ছোলা না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তারা দুধ খেতে পারে চিরা ভিজিয়ে তার সাথে দুধ দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে এবং সাথে একটি খেজুর রাখলে তার দেখা যাবে সারা সারাদিনে যতটুকু সে গ্লুকোজটা ক কমে যাওয়ার কারণে যে ক্লান্তি ছিল সেটা কিন্তু খুব সহজেই ক্লান্তিটা দূর হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে পানির মধ্যে তারা এই সময়ে কিন্তু বিভিন্ন ফল পাওয়া যায় চাইলে ফলটাও কিন্তু তারা ডিরেক্টলি খেতে পারে আবার যদি মনে করেন যে না ফল খেতে চাচ্ছেন না তারা জুস করে খেতে চান তাহলে কিন্তু তারা জুস করেও খেতে পারবে তবে ডায়াবেটিক পেশেন্টের জন্য বেশি উপকারী হলো যদি ফলের খোসা সহ তারা এটাকে চিপিয়ে খেতে পারে তাহলে তাদের ইনসুলিন সিক্রেশনটা ভালো হবে প্লাস তাদের ফাইবারটাও শরীরে যাবে এরপরে রাতের যে মি মধ্য রাতে যে খাবারটা মানে আমরা যে রাত নয়টা থেকে দশটার মধ্যে যে খাবারটার কথা বলে থাকি সেখানেও ডায়াবেটিক পেশেন্ট চাইলে ছোট্ট একটি মিল নিতে পারে সেখানে অল্প পরিমাণে সরকার জাতীয় কোনো খাবার থাকতে পারে থাকতে পারে সেখানে রুটি বা ভাত সাথে একটি মাছ বা এক পিস মুরগির মাংস অথবা সে ডিম সিদ্ধ করে সেখানে রাখতে পারে এবং একটু সবজির পরিমাণটা বাড়িয়ে নিতে হবে সবজিগুলো এমনভাবে নিতে হবে যেন তার ডাইজেশনে কোনো প্রবলেম না হয় এবং এমনভাবে কুক করতে হবে যেন খাবারে পুষ্টি নষ্ট হয়ে না যায় খাবারের এক ঘন্টা পর থেকে তাকে ইস্যুপুলের ভুষি দিয়ে তাকে পানি গ্রহণ করতে হবে যেটা করতে হবে যে একটু সময় থাকতে তাকে সেয়ড়িটা করে নিতে হবে এবং সেরিতে সর্বোচ্চ আঁশযুক্ত যে খাবারগুলো আছে সেই আঁশযুক্ত খাবারগুলো সেয়িতে রাখতে হবে এবং সেরি করার পরে তাকে কিছু ফুলের খুশিটাও কিন্তু দুই তিন চামিচ করে এক গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে নিতে হবে যেন তার যে ব্লাডে যে গ্লুকোজটা যে ধীরে ধীরে ভাঙা বা সারা সারাদিনে তাকে সুন্দরভাবে মেনটেন করা সেটা যেন ঠিক থাকে এভাবে যদি ডায়াবেটিস পেশেন্ট খাদ্য তালিকার খাবারগুলো যদি ঠিক রেখে উপাদান ঠিক রেখে এবং প্রসেসগুলো ঠিক রেখে যদি খাবার গ্রহণ করতে পারে তাহলে পুরো রমজানে কিন্তু তার কোনো ধরনের অসুবিধা বা হাইপোগ্লাইসিমিয়া হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এভাবে আপনারা মেনটেন করবেন এবং পুরো রমজানটা সুন্দরভাবে উপভোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে এই যে করোনার দুর্যোগকালীন মুহূর্তটি চলছে এই সময়ে স্যার ক্যান্সার রোগীরা কি বিভিন্ন জায়গায় বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে তাদের এরিয়ে যেতে হচ্ছে কিনা স্যার হ্যাঁ এটি ঠিক যে করোনা আসলে এমনই একটি রোগ যেটি বিশ্বে নূতনও এবং এই বৈশ্বিক মহামারীর অংশ হিসাবে বাংলাদেশেও এটি বিদ্যমান আমরা আমরা সব সর্বরকমভাবেই চেষ্টা করতেছি যাতে করোনা থেকে আমরা রেহাই পেতে পারি তো অবশ্যই ক্যান্সার অন্যান্য রোগীদের মতো ক্যান্সার রোগীও এই করোনাতে বেশ পরিমাণেই সাফার করতেছে যদি আপনি প্রথমেই বলেন যে এটি নির্ণয়ের কোয়েশ্চেন অবশ্যই কলোনোস্কোপি করোনার জন্য একটু হলেও সীমিত আকারে হচ্ছে সার্জারিটার কথা যদি বলেন সেটিও তো একটু হলেও মানে ই হচ্ছে একটু বাধাগ্রস্ত হচ্ছে সর্বোপরি হচ্ছে এখন তো মনে করেন লকডাউনের সময় তো এই যে মানুষ তো চাইলেও আসতেও পারছে না টাইমলি যে করবে টাইমলি যে ডক্টরের শরণাপন্ন হচ্ছে এটাও তো একটু কঠিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্যার যারা এই যে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট রয়েছেন তাদের তো স্যার দীর্ঘদিন ধরে একটি ট্রিটমেন্টের আওতায় যেতে হয় সেক্ষেত্রে স্যার তারা আসলে কি করবেন না আসলে উনি ট্রিটমেন্টের কোন পর্যায়ে আছে এটি একটি বিষয় যদি মনে করেন ওনার ট্রিটমেন্ট হয়ে গেছে সেই অংশটুকু কিন্তু ফলো আপ তা ফলো আপের আমি বলবো যে হ্যাঁ আপনার যে ডক্টর এতদিন যাবো যার মাধ্যমে আপনি ছিলেন তার সাথে আপনি কথা বলতে পারেন ইভেন আজকাল তো ভিডিওর মাধ্যমেও আমরা ফলো করতে পারি ইনভেস্টিগেশন করিয়ে আমরা কিন্তু এই কাজগুলো করছি আমাদেরকে যদি রিপোর্টগুলো দেখায় হয় অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটা বড় অংশই কিন্তু ফলো আপে আসে যাদেরকে খুব রুটিনলি ডক্টরের স্বর্ণাপন্ন হতে হচ্ছে তা না আর যাদেরকে আমরা মনে করেন অপারেশনের পরবর্তী কেমোথেরাপি হচ্ছে হ্যাঁ কেমোথেরাপি তো প্রতিদিনের বিষয় না আমরা একুশ দিন পর পর একটা ইনজেকশন মানে দিয়ে থাকি জি জি উইকলি দিতে থাকি তিন সপ্তাহ পর পর তো তিন সপ্তাহ পর পর এটি কিন্তু মানে আসা যায় বা ওটি তো খুব মানে একদিনেরই একটা চিকিৎসা দিয়ে চলে যেতে পারে রোগী যেই চিকিৎসকের টাচে আছে ওনার ওনার সাথে যোগাযোগ করি এটি করা মানে সার্বক্ষণিক যোগাযোগ যোগাযোগ করা আমরা রিপোর্ট দেখার জন্য একদিন আসতে পারি আমরা রিপোর্টটা চাইলে এখন অনলাইনে দেখতে পারি তারপরে যদি রিপোর্ট ওকে থাকে তাহলে এসে আমরা নিয়ে আমরা চিকিৎসা দিয়ে আবার চলে গেল একুশ দিনের ভিতরে যদি কোনো অসুবিধা হয় এটি টেলিফোনিক করা যেতে পারে আর আমাদের এখন তো অনেক জায়গায় অনকোলজিস্ট চলে এসেছে অনেক অনেক বিভাগীয় শহর তো আছেই এমনকি জেলা পর্যায়ে অনেক জায়গায় আসে আমার মনে হয় রোগীরা একটু কষ্ট হচ্ছে নো ডাউট বাট এটি একেবারে যে সমাধানযোগ্য না বা আমরা এটা ম্যানেজ করতে পারতেছি না তেমনটি না জি অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য এবং স্যার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ আমি দর্শকদের ক্ষেত্রে কলম ক্যান্সারে খাদ্যাভ্যাস পরিবর্তন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং মোটা না হয়ে যাওয়া স্মোকিং প্রিভেন্ট করা এই চারটি জিনিসের কথা বলেই আমি আমার এই কোলন ক্যান্সার নিয়ে আজকের বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল কোলন ক্যান্সার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের বাইরে যেতে হয় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন ব্যথা পাই আমরা এই সমস্ত কারণে আমাদের কিছু হ্যান্ড ইঞ্জুরি হয় সেটা ফ্রাকচার হতে পারে আমাদের হাতে টেন্ডন আছে এই টেন্ডনও আবার দুই ভাগে ভাগ করে আমরা যেটা আমরা হাত যেটা ভাস করি ফ্লেক্সের টেন্ডন এবং যেটা সোজা করে ডেক্সেন্সের টেন্ডন এই সমস্ত টেন্ডন ইঞ্জুরি হতে পারে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ